আমি ভেবেছিলাম তোমার মতো একটা মেয়েকে টাকা দেখালেই বিক্রি হয়ে যাবে। এরকম একটা মেয়েকে কাজে লাগাতে পারলেই জীবনটা একেবারে স্মুথ হয়ে যাবে। তোমার এই মহান সাজার চেষ্টা, তোমার এই অনেস্টি আমার লাইফটাকে একেবারে হেল করে দিল শ্রাবণ। তাহলে আমার মতো একটা চিপ ক্লাসলেস বার সিঙ্গারকে বিয়ে করার কি দরকার ছিল মিস্টার ঘোষ? কারণ বিয়েটা না করলে সারা জীবন প্রতিদিন প্রতিটা মুহূর্তে তোমাকে দেখাতাম কি করে নরক ঠিক কেমন হয়। ওমকার ঘোষের লাইফ স্টিয়ারিং সবসময় ওমকার ঘোষের হাতেই থাকে, বাট আমার লাইফটাকে তুমি কন্ট্রোল করতে শুরু করেছিল শ্রাবণ। আমাকে দিয়ে প্রায় পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেছিলে তুমি, নিজের হাতের পুতুল বানিয়ে ছেড়েছিলে আমাকে শ্রাবণ। এর ফল তো তোমায় ভুগতেই হবে। ভালোবাসার নাম করে এটা আপনি করতে পারলেন মিস্টার ঘোষ? হ্যাঁ পারলাম, কেন করলাম জিজ্ঞেস করলেন? বিয়ে করে তোমাকে যন্ত্রণা দেবো মানে। আই ম্যারিড ইউ টু টেক রিভেঞ্জ। আমি তোমাকে বিয়ে করেছি তোমার উপর বদলা নেব বলে। ওমকার ঘোষ কি সেটা দেখাবো বলে। পারবেন না মিস্টার ঘোষ, আপনি পারবেন না। আপনি বদলা নিতে বিয়েটা করলেও আমি শ্রাবণ ঘোষ সাত পাক ঘুরে অগ্নিকে সাক্ষী রেখে আপনাকে বিয়েটা করেছি এই বাড়িতে বদল আনতে। ঘোষ বাড়িতে যে বদলে হাওয়া উঠবে তার সামনে আপনার বদলা খড়কুটো হয়ে উড়ে যাবে মিস্টার ঘোষ। বদল আনবে এই এই ঘোষ বাড়িতে? তুমি এই ঘোষ বাড়িটাকে পাল্টে দেবে। ইউ তিন দিন, নেক্সট তিন দিনের মধ্যে এই ওমকার ঘোষ তোমার এমন অবস্থা করবে তুমি এই বাড়ি ছেড়ে এই বিয়ে ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য হাঁপিয়ে উঠবে। কিন্তু পালাতে পারবে না। Ha 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 ha!
শ্রাবণ। পালাবো কেন না মিস্টার ঘোষ? আমি আর পারবো না। পার্থ হবে তুমি, পার্থ হবে। খেলা তো সবে শুরু। বিয়ে বিয়ে খেলা অনেক হয়েছে, এবার আসল বিয়ের পালা শুরু। আসল বিয়ে মাই ফুট। আমি তোমাকে বিয়েটা করেছি তোমাকে শাস্তি দেওয়ার জন্য, টু পানিশ। আর আমি এই বিয়েটা করেছি আপনাকে শুধরে দিতে, আপনাকে আপাত মস্তক পাল্টে দিতে। ওমকার ঘোষের সাথে চ্যালেঞ্জ নিয়ে আজ অব্দি কেউ জিততে পারেনি, তুমিও পারো। এই বিয়েতে তোমার কষ্ট, তোমার চোখের জল ছাড়া আর কিচ্ছু থাকবে না। থাকবে, আমার এই সিঁথির সিঁদুর থাকবে। মিথ্যের বোঝা পেরিয়ে অগ্নিকে সাক্ষী রেখে আপনার সাথে করা এই বিয়ের প্রতি আস্থা থাকবে। এই ছন্ন ছাড়া বাড়িটাকে একটা সুন্দর ঘর, ওই ঘরগুলোতে থাকা আলাদা আলাদা মানুষগুলোকে জুড়ে একটা গোটা পরিবার বানানোর লক্ষ্য থাকবে মিস্টার ঘোষ। How dare you? যার নিজের বাড়ি কোনো ঠিক ঠিকানা নেই সে আমার বাড়িকে ছন্ন ছাড়া বলে কোন সাহসে? কতটুকু জানো তুমি আমার বাড়ির সম্পর্কে? আপনার চেয়ে বেশি জানি মিস্টার ঘোষ। যে বাড়িতে নাতি তার দাদুকে ঠকায়, যে বাড়িতে ছেলে তার বাবার মুখ দেখতে চায় না, যে বাড়ির অসুস্থ বড় ছেলে তার বউ ছেলে মেয়ে থাকা সত্ত্বেও একটা অন্ধকার ঘরে দিনের পর দিন বন্দী থাকে, যে বাড়িতে মায়ের মনে কোনো ভালোবাসা নেই, আছে শুধুমাত্র ঈর্ষা আর ঘেন্না, যে বাড়িতে সম্পত্তি দখলের জন্য ভাই বোনেরা শুধুমাত্র ঝগড়াঝাটি আর মারপিট করে, সে বাড়িতে আর যাই হোক লক্ষ্মী বিরাজ করে না মিস্টার ঘোষ। এই বাড়িটা প্রাণহীন, শুধু ইট কাঠ কংক্রিটের একটা অট্টালিকা মাত্র। আমি শ্রাবণ ঘোষ, এই বাড়ির বড় নাতি ওমকার ঘোষের স্ত্রী, এই বাড়ির পুত্রবধূ। এই বাড়ি থেকে না পালিয়ে গিয়ে এই বাড়িতে থেকে ঘোষ বাড়িতে আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা করছি। টু হেল উইথ ইওর প্রতিজ্ঞা। না আমাদের এই বিয়েটা কোনোদিনও সত্যি হবে, আর না তুমি বাড়িতে থাকার মতো কন্ডিশনে থাকবে।
মায়ের যন্ত্রণাটা কি হয় আমি সেটা খুব ভালো করে জানি মিস্টার ঘোষ। ভাঙা বিয়ের কষ্টটা আমি দেখে এসেছি, তাই প্রাণ থাকতে এই শ্রাবণ ঘোষ আপনাকে আমাদের এই বিয়েটা ভাঙতে দেবেন না।